হাই, আমি অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, জুসিলা ডট কমের একজন কন্টেন্ট কন্ট্রিবিউটার। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিজেদেরই প্রকাশিত একটি বই, একটি চিরুনি অভিযান এমসিকিউ পর্বের ছোট্ট করে একটা বুক রিভিউ দেওয়ার জন্য। বইয়ের কাভারেই আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত বেয়ার অ্যাক্ট এই বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ধারাগুলোর ভেঙে ভেঙে সহজবোধ্য ভাষায় আলোচনা করা রয়েছে। এবং এই বইয়ের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই বইয়ের ক্রেতা হওয়া মাত্রই আপনারা গত আড়াই বছর ধরে চলতে থাকা জুসেলার ডট কমের বিশেষ অনলাইন সুবিধা পাবেন। বিশেষ অনলাইন সুবিধা বলতে, এই বইয়ের ক্রেতারা সীমিত পরিসরে আমাদের অনলাইনে ফ্রি ফ্রি মডেল টেস্ট দিতে পারবেন পরীক্ষার আগের দিন পর্যন্ত। এই বইটি বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার জন্য প্রণীত হলেও বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন, যাদের কিনা বার কাউন্সিলের কোর্সগুলো ক্লাসে কোর্স আকারে করতে হয়, তাদেরও বিশেষ কাজে দেবে বলা বাহুল্য। আমরা বইটির ভেতরে একটু দেখব। সাধারণভাবে বার কাউন্সিলের সিলেবাস এবং এর সাথে সম্পর্কিত করেই আমাদের আলোচনাগুলো চলেছে। আপনারা বিস্তারিত সূচিপত্রে দেখতে পাচ্ছেন শুরুতেই দেওয়ানি কার্যবিধি রয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করুন যে ইংরেজিতে যে অংশটি রয়েছে, স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, দেওয়ানি কার্যবিধির প্রথম বিষয়, এই অংশটুকু বার কাউন্সিলের সিলেবাসে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে এবং এর সংশ্লিষ্ট ধারাটি এর পরের কলামে দেয়া আছে, যে এক থেকে আট এই সংশ্লিষ্ট ধারাগুলো আমরা এখানে পড়ব। এরপরে এটি বইয়ের কত নম্বর লেকচার সেটি উল্লেখ করা রয়েছে এবং তার পরের কলামেই এই বইয়ে কত পৃষ্ঠায় এই আলোচনাটি রয়েছে বা এই ধারাগুলো রয়েছে সেটি উল্লেখ করা রয়েছে। ফলে সিলেবাসের সাথে খুব সহজেই বইয়ের সাথে সম্পর্ক করতে পারছেন এবং আপনার পারসেপশনের জন্য এটা ভালো যে আপনি কিভাবে কোন অংশটুকু পড়বেন, কখন পড়বেন। আমরা বইয়ের লেকচারের ভেতরে আমরা আরেকটু দেখব। আমরা দণ্ডবিধির প্রথম যে লেকচারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, লেকচার ওয়ান, এবং লেকচার ওয়ানের ডান পাশেই বরাবর লেখা আছে এই লেকচারে কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত আলোচনা করা রয়েছে, ধারা এক থেকে শূন্য পাঁচ। এবং এই লেকচারের প্রধানতম আলোচ্য টপিক হচ্ছে অপরাধের প্রয়োজনীয় উপাদানসমূহ। অপরাধের প্রয়োজনীয় উপাদানসমূহ আলোচনা করতে গিয়ে আমরা দণ্ডবিধির এক থেকে পাঁচ ধারা পর্যন্ত, দণ্ডবিধির যে প্রাথমিক চ্যাপ্টার সেই চ্যাপ্টারের আলোচনাটা করেছি, এর সাথে সংশ্লিষ্ট আলোচনাগুলোও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে খেয়াল করুন, এখানে পাঁচ নম্বর ধারা নিয়ে আলোচনা করা রয়েছে এবং এই পাঁচ ধারা নিয়ে আরও বিস্তারিত আলোচনা এই পৃষ্ঠা থেকে শুরু করে পরের পৃষ্ঠার প্রথম কলাম পর্যন্ত রয়েছে। এইভাবে করে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি সমস্ত মূল ধারাগুলো তুলে দিয়ে, এমনকি যে সমস্ত ধারা সিলেবাসে উল্লেখও নেই সেই সমস্ত ধারাগুলো এখানে উল্লেখ করা রয়েছে। ফলে আপনাদের অন্য কোনো বই দেখার বিশেষ কোনো প্রয়োজন পড়বে না বলে আমরা মনে করি। আপনারা এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন যে লেকচারটা যেখানে শেষ হয়েছে তার পরে পরেই এমসিকিউ প্রশ্ন অনুশীলনের জন্য দেয়া হয়েছে এবং এই এমসিকিউ প্রশ্নগুলোর বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তরের পাশেপাশেই এর সংশ্লিষ্ট ধারাটি উল্লেখ করা রয়েছে। ফলত আপনারা যে কোনো সময় যদি কনফিউশনে পড়ে যান অথবা ভালোভাবে রিভিশন দিতে চান, তাহলে একটা প্রশ্নের সংশ্লিষ্ট ধারাটি দেখে আবারও ধারাটি আপনি রিভিশন দিতে পারবেন, এই একটি বিশেষ সুবিধা রয়েছে। এই বইয়ের শেষ পৃষ্ঠায় আমরা, শেষ পৃষ্ঠায় বলতে ব্যাক কাভারে, আমরা এই বইটি কী কারণে আপনার জন্য অপরিহার্য সেই কথাটি বলে দিয়েছি। এটি সম্পর্কে আমাদের ওয়েবসাইটে পিডিএফ ফাইল দেওয়া আছে, আমাদের বইয়ের বিস্তারিত খুঁটিনাটি ওই পিডিএফ ফাইলে আপনারা জানতে পারবেন। আর যারা বাজার থেকে বই কিনবেন তাদের জন্য আমাদের আরও কিছু তথ্য দেওয়ার রয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বইটি সম্পূর্ণ পলিপ্যাক করা এবং এটা সিলগালা করা, এটা কোনো দিক দিয়েই এটা খোলা যাবে না। এই বইটির পেছনে আপনারা দেখে নেবেন যে এখানে কিউসি চেকড লেখা রয়েছে কি না। এর মানে হচ্ছে যে এই বইটিতে কোনো ধরনের ভুল নেই, পৃষ্ঠা সংখ্যার কোনো ভুল নেই অথবা ছাপার কোনো ভুল নেই বা অন্য কোনো ত্রুটি নেই, অর্থাৎ কোয়ালিটি চেকড একটা বই। এই বইটা
আপনারা নির্দ্বিধায় দোকান থেকে কিনে নিতে পারেন। দোকানে আপনাদের জন্য আলাদাভাবে একটা করে বই রাখা হয়েছে, যেই বইটা আপনারা দেখে সিদ্ধান্ত নেবেন যে আপনারা বইটা কিনবেন কি না। তারপরে এই পলিপ্যাকরত অবস্থায়, সিলগালা অবস্থায় এই বইটি আপনি সোজা বাসায় নিয়ে চলে যাবেন। এই পলিপ্যাকের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে এই বইয়েরই শেষ পৃষ্ঠায় একটা কোড নাম্বার দেওয়া আছে, যেই কোড নাম্বার দিয়ে আপনি যে এই বইয়ের ক্রেতা, বৈধ ক্রেতা, সেটা আমরা বুঝতে পারবো। এবং আপনি বৈধ ক্রেতা হওয়া মাত্রই আপনি ওই কোড নাম্বারটি দিয়ে আমাদের ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা অনলাইন যে সুবিধার কথা আমরা বলছি সেই সুবিধাটা এনজয় করতে পারবেন। আর এই বই সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, আমাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। আর আপনারা যদি আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে চান, কুরিয়ারে সংগ্রহ করতে চান, সেই সুযোগও আপনাদের রয়েছে। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে আমাদের কাছে বই কুরিয়ারে অর্ডার করতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার সাফল্য কামনা করি বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষায়।